প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট মাত্র 172 রানে, এইটা নিয়ে হা হুতাশ খুব একটা করার সময় পাওয়া গেল না, প্রয়োজনও পড়ল না। কারণ প্রথম দিনের খেলা শেষ হতে হতে 55 রানে 5 উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তাই বাংলাদেশের সামনে লিড না, বড় সড়ো লিডই হয়তোবা অপেক্ষা করে রয়েছে। এই যে প্রথম টেস্ট আমরা জয়ের পরে দ্বিতীয় টেস্টে প্রথম দিনেও বাংলাদেশের এরকম ডোমিনেটিং পারফরমেন্স, সেইখানে আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? দেখুন, বাংলাদেশের ওই সিলেট টেস্ট আমরা জিতেছিলাম, সেই জয়ে উইকেটের সহায়তা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ ছিল না, কারণ ওই উইকেটটা ভালো উইকেট ছিল, যথেষ্ট ভালো উইকেট ছিল। কিন্তু মিরপুরে যেই টেস্টে খেলা হয়েছে সেইখানকার উইকেটটাকে ওই রকম যথেষ্ট ভালো উইকেট সার্টিফিকেট দেওয়ার মতো অবস্থা আসলে নাই। এইখানটাতে হচ্ছে গিয়ে প্রথম দিনই মেঘাচ্ছন্ন সকাল ছিল, কুয়াশায় হচ্ছে গিয়ে একটু ভেজা ভেজা একটা অবস্থা ছিল, তারপরেও বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টস জিতে আগে ব্যাটিং নেন। এই পজিশনে ব্যাটিং করাটা পেস বোলারদের এগেনস্টে কঠিন হবে জেনেও, এবং নিউজিল্যান্ডের শুরুতে তাদের যে দুই পেসার কাইল জেমিসন আর টিম সাউদি, তারা বল থেকে সুইং টুইং পেলেও পাঁচ ওভার পরই স্পিনার নিয়ে এসেছেন তাদের ক্যাপ্টেন। কেন? কারণ এটা খুব ক্লিয়ার, এই উইকেটে হচ্ছে গিয়ে স্পিনারদের স্বর্গরাজ্য, এবং যত সময় যাবে স্পিনাররা তত বেশি ডোমিনেট করবে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তো তাও পাঁচ ওভার ওয়েট করেছিলেন, বাংলাদেশের ক্যাপ্টেন প্রথম ওভারটা বোধহয় ভদ্রতাবশত শুধুমাত্র শরীফুলকে দিয়েছিলেন। তারপরে দুই স্পিনার মেদিয়াসান মিরাজ আর তাইজুল ইসলামী বোলিং করেছেন, এবং তারাই ওই দিনের খেলা শেষ ভাগে নিউজিল্যান্ডের ইনিংসের অর্ধেকটা একেবারে ছেটে ফেলেছেন। যদি আপনি ওই মোমেন্ট অফ দ্য ডের কথা বলতে পারেন, একটা মোমেন্ট অফ দ্য ডে ডেফিনেটলি টস, যে বাংলাদেশ টসে জিতেছে, নিউজিল্যান্ডকে এখানে ফোর্থ ইনিংসে ব্যাটিং করাবে, এবং সেই ফোর্থ ইনিংসটা যে ফিফথ ডেতে গিয়ে হবে না, দ্যাটস ফর শিওর, দ্যাটস ফর শিওর। এটা সিলেট টেস্টের উইকেট না, এখানে খেলা যদি তিন দিনে শেষ হয়ে যায় তাহলেও খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না, যদি না বৃষ্টি এখানে বাগড়া দেয়, বৃষ্টি আগামীকালকে বাগড়া দেওয়ার একটা চান্স রয়েছে। সো এইখানটাতে ওইটাকে একটা মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ক্ষেত্রে আমাদের 172 রান এত অল্প রানে আমাদের গুটিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, নিউজিল্যান্ডের এই জায়গাটাতে তারা ওই ঈশ্বদীর বদলে মিচ সেন্টারকে তারা ইলেভেনে নিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের দুই ওপেনার তো হচ্ছে গিয়ে জাকির আর জয় প্রথম ঘন্টাটা তো নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিলেন। তারপরে গিয়ে যে হচ্ছে গিয়ে ওই যেভাবে জাকির আউট হইলেন ক্রিজ থেকে বেরিয়ে মারার চেষ্টায় ব্যাটের টপে যেয়ে লেগে, ওইখানে আমাদের প্রথম উইকেটটা গেল, এবং তারপর আমরা টপাটপ আমরা চারটা উইকেট হারিয়ে ফেলাম, চারটা উইকেট টপাটপ আমরা হারিয়ে ফেলাম। স্পেশালি এর মধ্যে চার নম্বর যে উইকেটটা আমাদের নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন, তিনি যে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটটা দিয়ে এলেন না, সেটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল, ওইটাকে আরেকটা মোমেন্ট অফ দ্য ডে দাবিদার ধরতে পারেন। 50-এর আগে আমরা চার উইকেট হারিয়ে ফেলেছি। তারপর আমাদের একটা বড় পার্টনারশিপ হলো, এবং সেই পার্টনারশিপটা শেষ পর্যন্ত ভেঙেছে মুশফিকুর রহিমের আউটে। তাকে হচ্ছে গিয়ে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড এই আউট ঘোষণা করা হয়েছে। কাইল জেমিসনের বলটা তিনি হচ্ছে গিয়ে ডিফেন্ড করার পর অবস্ট্যাম্পের অনেক বাইরে ওই বলটা ছিল, নিরীহ একটা বল, সেখানে তিনি হাত দিয়ে টেলে দিয়েছিলেন। নিউজিল্যান্ডের বোলার ফিল্ডাররা আপিল করেছে, এবং সেই আপিলের প্রেক্ষিতে আম্পায়ার তাকে আউট দিয়ে দিয়েছেন। ওইটা মুশফিক ওই 35 রান করেছেন, তাকে সেট মনে হচ্ছিল, এবং তিনি আমাদের ইনিংসেরও ইনফ্যাক্ট টপ স্কোরার। সো ওইখানে হচ্ছে গিয়ে একটা মোমেন্টাম ব্রেক হওয়ার ব্যাপার রয়েছে, এইটা একটা ম্যাচের খুব গুরুত্বপূর্ণ অংশ। ইনফ্যাক্ট আমি এই হ্যান্ডেল দ্য আউট মুশফিকের এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, সেখানে বিষয়ে আরও বিস্তারিত নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু দিনের মোমেন্ট অফ দ্য ডে এর মধ্যে হচ্ছে গিয়ে এইটাও নিশ্চিতভাবেই থাকবে। আর আমাদের আরেকজন যে 30 পেরেছেন ব্যাটসম্যান সাজাদ হোসেন দীপু, তিনিও 31 রান করার পর লেগ স্টাম্পের অত বাইরের বলটাকে তিনি যেভাবে আসলে আউট হয়ে গেছেন সেটাও আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। এখন শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের ইনিংসের কথা যদি বলেন, তাহলে এখানে মোমেন্ট অফ দ্য ডের মধ্যে আমার কাছে একটা হচ্ছে গিয়ে টস, একটা হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তর ওই রিভার্স সুইপের আউট, আর একটা হচ্ছে গিয়ে মুশফিকুর রহিমের ওই অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট, এই তিনটা জিনিস। কিন্তু দিনের হিসাব যখন আমরা করবো, তখন দিনের শেষবেলায় আমরা তো প্রবলভাবে ম্যাচে ফিরেছি না, দারুণভাবে ফিরেছি না, এবং সেই ফেরার পেছনে আমাদের দুই স্পিনারের কৃতিত্বই সবচেয়ে বেশি। ওইখানটাতে তারা প্রথম 5 ওভার নিউজিল্যান্ডের দুই ওপেনার কাটিয়ে দিল, তারা একটু এগ্রেসিভভাবে খেলার চেষ্টা করলো, তারপরে যে উইকেট পড়া শুরু করলো তাইজুল আর মিরাজ মিলে, কিন্তু তাদের আসলে 5-5টি উইকেট তুলে নিয়েছেন। এর মধ্যে আলোক স্বল্পদায় দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগের ওভারটাতে মিরাজ যে এক ওভারে দুটো উইকেট নিলেন, সেই দুটো উইকেটের একটা আবার হচ্ছে গিয়ে কেন উইলিয়ামসনের, সেই কেন উইলিয়ামসনের উইকেটটা কিন্তু বাংলাদেশকে এখন খুবই স্ট্রং একটা পজিশনে ম্যাচে নিয়ে এসেছে। তাই সব কিছু সত্ত্বেও, টস সত্ত্বেও, শান্তর এরকম আউট সত্ত্বেও, মুশফিকুর রহিমের ওই আউটটা সত্ত্বেও, আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত গিয়ে এই দিনের খেলার যদি হিসাব করেন তাহলে মোমেন্ট অফ দ্য ডে আমার কাছে ম্যাচের কনটেক্সটে ওই মিরাজের এক ওভারে দুটো উইকেট তুলে নেওয়া, যেই জায়গাটাতে কেন উইলিয়ামসনের উইকেটটাও রয়েছে। আর মুশফিকুর রহিমের ওই আউটটা তো ক্রিকেট ইতিহাসেই খুব কম ঘটে, সেই জন্য ওইটা নিয়ে আলাদাই একটা ভিডিও করছি, সেটা নিয়ে আলাদাই একটা আলোচনা হবে মোমেন্ট অফ দ্য ডে ম্যাচের কনটেক্সটে। তাই আমার কাছে ওই মিরাজের এক ওভারে দুটো উইকেট তুলে নেয় কেন উইলিয়ামসনেরটা স্পেশালি। আপনি কি আমার সঙ্গে একমত হবেন?